অভিনেত্রী সুনেত্রা, তার চোখের সৌন্দর্যে বুঁদ হয়েছিলেন পুরো উপমহাদেশের সিনেমা প্রেমীরা। ভারতের নায়িকা হলেও বাংলাদেশের বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি, সেগুলোর বেশ কয়েকটি হয়েছেন সুপারহিট। নায়ক জসিম, সোহেল রানা, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, মান্নার সঙ্গেও জুটি বেঁধে ঢালুদের পর্দা কাঁপিয়েছেন তিনি। সম্প্রতি মিলেছে এই তারকার মৃত্যুর খবর, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 80-90-এর দশকে বড় পর্দায় ঝড় তুলেছিলেন মায়াবী চোখের এক অভিনেত্রী। তার চোখের সৌন্দর্যে বুঁদ হয়েছিলেন সেকালের দর্শক। অভিনেত্রীর নামের মধ্যেই রয়েছে তার চোখের বন্দনা। নায়িকা সুনেত্রা হিসেবেই তাকে চেনে উপমহাদেশের সিনেমা প্রেমীরা। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। সুনেত্রা মূলত ভারতীয় অভিনেত্রী, তবে বাংলাদেশ ও পাকিস্তানের বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। সেগুলোর মধ্যে অনেকগুলো হয়েছে সুপারহিট। 1970 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন সুনেত্রা। তার প্রকৃত নাম রীনা সুনেত্রা কুমার। থিয়েটারের মাধ্যমেই অভিনয়ে যাত্রা করেন এই সুন্দরী। সুনেত্রাকে ঢালিউডে নিয়ে আসেন বাংলাদেশি পরিচালক মমতাজ আলী। 1985 সালে উসিলা সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় পথ চলা শুরু হয় এই নায়িকার। এ ছবিতে তিনি জুটি বাঁধেন সেকালের জনপ্রিয় নায়ক জাফর ইকবালের সঙ্গে। তবে বাংলাদেশে সুনেত্রা তুমুল জনপ্রিয় হয়ে উঠেন পালকি সিনেমায় অভিনয় করে। 1990 সালে দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় মুক্তি পায় সিনেমাটি। বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক জসিম, সোহেল রানা, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, মান্না সহ আরও অনেকের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন এই অভিনেত্রী। সুনেত্রার আচরণের প্রশংসা এখনো পরিচালকদের মুখে মুখে। গণমাধ্যমে নির্মাতা ছন্টু জানান, সুনেত্রা খুব ভালো নাচতেন, স্বভাব ছিল খুবই ভদ্র, শুদ্ধ উচ্চারণে কথা বলতেন এই নায়িকা, পরিচালকদের নির্দেশনা মেনে চলতেন, ভালো ব্যবহার করতেন সবার সঙ্গে। গত 23 এপ্রিল কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নায়িকা সুনেত্রা। 53 বছর বয়সে শেষ হয়েছে তার জীবন। অভিনেত্রীর ভাই গণমাধ্যমকে জানান, কিডনি রোগে আক্রান্ত ছিলেন সুনেত্রা। সুনেত্রা অভিনীত দর্শকপ্রিয় সিনেমাগুলো হলো বোনের মতো বোন, যোগাযোগ, ভুল বিচার, সাজানো বাগান, রাজমিস্ত্রি, ঘর ভাঙ্গা ঘর, কুচবরণ কন্যা, মেঘ বরণ কেশ, শুকতারা, সুখের স্বপ্ন, বাদশা ভাই, ছোবল, ভাই আমার ভাই, দুঃখিনী মা, বন্ধু আমার, বিধান, নাচে নাগিন, সর্পরানী, বিক্রম, উসিলা, লায়লা আমার লায়লা, শিমুল পারুল, ভাবির সংসার, আমার সংসার, ধনরত্ন, নির্দয়, উচিত শিক্ষা, ঘরের সুখ ও সাধনা। এহসান আব্দুল্লাহ, কালবেলা।